বিগত নয়টি পর্বে আমরা এক্সক্লুসিভলি দেখিয়েছি রাজধানীর জিবি এবং শ্যামলীবাজার এলাকায় দারুণভাবে চলে আসা ব্রাউন সুগার চরস কোরেক্স ট্যাবলেট, গাঁজা বিক্রি এবং সেবনের চিত্র। জীবনহানিকর এ সকল নেশাপণ্য সেবন করে কিভাবে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে ভবিষ্যতের কাণ্ডারীরা তাও এক্সক্লুসিভলি দেখিয়েছি। যুব সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর লক্ষ্যে তথা সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখেই নেশার বিরুদ্ধে আমরা ধারাবাহিকভাবে সংবাদ পরিবেশন করে আসছি। টানা নয়টি পর্ব পেরিয়ে আজ আমরা দশম পর্বে। সবচেয়ে অবাক করার বিষয় হলো, তথ্য প্রমাণ সহ এক্সক্লুসিভ ছবির মাধ্যমে সংবাদ সম্প্রচারিত করার পরও শুধুমাত্র কাঞ্চন মূল্যের টানে আচলে মুখ লুকিয়ে বসে আছেন জিবি থানার ওসি সমরেশ দাসের মতো একাংশ খাকি উর্দিধারী। বারবার যোগাযোগ করে মতামত জানার চেষ্টা করেছি পশ্চিম জেলা পুলিশ সুপারের, কিন্তু মহাশয়ের একটাই বক্তব্য, এ বিষয়ে তিনি কথা বলবেন না। কথা বলার দায়িত্ব পুলিশ হেডকোয়ার্টার থেকে এনসিসি থানা এসডিপিও ধ্রুবনাথকে দেওয়া হয়েছিল। সে অনুযায়ী পরপর দুদিন আমরা এসডিপিও সাহেবের সাথে কথা বলেছি। এসডিপিও সাহেব প্রতিশ্রুতি দিয়েছিলেন খুব শীঘ্রই জিবি এলাকায় ব্রাউন সুগার চরস গাঁজা সহ সব ধরনের নেশাবিরোধী অভিযান চালাবেন, চৌদ্দ শিখের ভেতরে ঢুকাবেন অবৈধ নেশা কারবারীদের। কিন্তু প্রতিশ্রুতি প্রতিশ্রুতি রয়ে গেল, বাস্তবে পরিণত হলো না। নেশাবিরোধী অভিযান তো দূরের কথা, জিবি এলাকায় পা রাখতে পর্যন্ত মহাশয়কে দেখেনি স্থানীয়রা। ফলে যা হবার তাই হচ্ছে, জমিয়ে নেশার রমরমা কারবার চালিয়ে যাচ্ছে ওসি সমরেশ দাসের আশীর্বাদপ্রাপ্ত নিতুর মতো কালো ব্যবসায়ীরা। এসডিপিওর বক্তব্যও যে একাংশ রাজনৈতিক নেতার বক্তব্যের মতো ছেঁড়া কলাপাতার সমান তাও প্রমাণিত হলো। পাশাপাশি এটাও এক প্রকার পরিষ্কার হলো, অবৈধ কামায়ের একটা অংশ বড়বাবুদের দিয়েই ছোটবাবুরা আরাম আয়েস করেন। প্রাণ সখীর আবদার মেটাতে কাঞ্চন মূল্যের টানে খাকি উর্দির সম্মান সততা কিভাবে বিসর্জন দিতে হয় তার বড় প্রমাণ হয়তো আর হতে পারে না। সমাজ রক্ষার কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব এমন কিছু লোভী স্বার্থান্বেষী অর্থপিপাসুর হাতে তুলে দেওয়া হয়েছে, যাদের চোখের সামনে তিলে তিলে ধ্বংসের পথে এগুচ্ছে ভবিষ্যতের কারিগররা, অথচ তারা মুখে কুলুপ এঁটে বসে আছেন। কাঞ্চন মূল্যের কড়কড়া গন্ধে বরাবরই মাকাল ফলের পরিচয় দিচ্ছেন একাংশ পুলিশ অফিসার, তারপরও একাংশ মেরুদণ্ডহীন অফিসারের প্রশংসায় পঞ্চমুখ হচ্ছেন লালবাড়ির সদস্যরা। সত্যি সেলুকাস, কি বিচিত্র এ রাজ্য! বিগত নয়টি পর্বে আমরা দেখিয়েছি জিবি শ্যামলীবাজার এলাকায় জীবনহানিকর নেশাপণ্যের বিক্রি ও সেবনের চিত্র। আজকের দশম পর্বে আমরা আপনাদের সামনে তুলে ধরেছি জিবি ফাঁড়ি থানা অর্থাৎ ওসি সমরেশ দাসের আন্ডারে থাকা ইন্দ্রনগর শ্মশানে প্রকাশ্য দিবালোকে গাঁজা সেবনের এক্সক্লুসিভ ছবি। ছবিতে দেখুন দিনের আলোতে শ্মশানে বসেছে গাঁজার আসর, কোনো প্রাপ্ত বয়স্ক বা সাধু সন্ন্যাসী নয়, গাঁজার আসর বসিয়েছেন কয়েকজন উঠতি বয়সের যুবক। ছবি কথা বলে, আর ছবিতেই দেখুন মনের আনন্দে কলকি ভরা গাঁজায় কিভাবে একের পর এক টান মারছেন ভবিষ্যতের কাণ্ডারীরা। ঠিক আছে, একটা নেতে যেমন তেমন, দুটা নেতে রুগী, ওরে মরে গেলাম রে, তিনটা নেতে রাজা উজির, চারটা নেতে সুখী, একটা নেতে যেমন তেমন, দুটা নেতে রুগী, তিনটা নেতে রাজা উজির, চারটা নেতে সুখী, সুখী সবাই সুখী, ওরে একটা নেতে যেমন তেমন, দুটা নেতে রুগী, তিনটা নেতে রাজা উজির, চারটা নেতে সুখী, ভোলে ভোলে না। স্থানীয় সূত্রে খবর, প্রতিদিনই দিবারাত্রি জিবি ফাঁড়ি থানাধীন ইন্দ্রনগর শ্মশানে বসে গাঁজার আসর। গাঁজার নেশায় দমদমাদম হয়ে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ে আসরের লোকেরাই, আর এই বাক বিতণ্ডাকে কেন্দ্র করেই উভয়ের মধ্যে তুমুল হাতাহাতিও হয়। গাঁজা টানার পর তারা এক প্রকার ভুলেই যান কিছুক্ষণ আগে একে অপরের বন্ধু ছিলেন। দর্শক বন্ধুরা হয়তো ভাবছেন, আমরা আজ এই ছবি তুলে ধরে উল্লেখিত কথাগুলি কেন বলছি। আমরা এ কারণে বলছি, রবিবার ক্যাপিটাল কমপ্লেক্স এলাকায় উদ্ধার হওয়া মৃত যুবক জয়শঙ্কর সিং গাঁজা ব্যবসায়ী ছিল বলে সমালোচনা চলছে, আর গাঁজা ব্যবসার লেনদেনকে কেন্দ্র করেই জয়শঙ্কর খুন হয়েছে বলে প্রাথমিক ধারণা। মৃত জয়শঙ্করের সাথে আবার ওসি সমরেশ দাসের হরিহর আত্মার সম্পর্ক ছিল বলেও গুঞ্জন চলছে। সব মিলিয়ে ল্যান্সবন্দী এক্সক্লুসিভ ছবি আর সাধারণ মানুষের অভিযোগের পরিপ্রেক্ষিতে একটা বিষয় জলের মতো পরিষ্কার,
ওসি সমরেশ দাসের প্রত্যক্ষ মদতেই জিবি শ্যামলীবাজার ইন্দ্রনগরের বিস্তীর্ণ এলাকা অবৈধ নেশা কারবারের উর্বর ভূমিতে পরিণত হয়েছে। সমরেশ বাবুর আশকারাতেই জিবি হাসপাতাল থেকে ইন্দ্রনগর শ্মশান, সব জায়গাতেই নেশার দমে দমদমাদম হয়ে উঠছে একাংশ যুবক যুবতী। ফলস্বরূপ একের পর এক ঘটছে খুনের ঘটনা। আর কবে দায়িত্বশীল হবে প্রশাসন? প্রশ্নটা রাজ্যবাসীর। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।